রত্ন পাথর হলুদ টোপাজ পাথর হচ্ছে ফ্লুরিন, সিলিকা এবং অ্যালুমিনিয়ামের মিশ্রণে গঠিত একটি পাথর। মহান আল্লাহ মানব জীবনের জন্য পৃথিবীতে হাজারো নিয়ামত অর্পিত করেছেন। রত্ন পাথর তাদের মধ্যে একটি নিয়ামত। জ্যোতিষশাস্ত্রের প্রতিটি গ্রহের নিজস্ব রত্ন রয়েছে। এই রত্নের উপরে গ্রহের প্রভাব থাকে। যেমন সূর্যের রত্ন মানে, শনির রত্ন নীলম, বৃহস্পতির রত্ন পোকরাজ বা টোপাজ ইত্যাদি। রত্নের প্রভাবে গ্রহদোষ দূর হয়। সঠিক বিচার করে এবং প্রয়োজনে টোপাজ পড়লে যেমন শুভফল পাওয়া যায়, তেমনি এই রত্ন যদি কোনো ব্যক্তিকে স্যুট না করে তাহলে তার জীবনে এর নেতিবাচক প্রভাবও দেখা দিয়ে থাকে। কাদের কখন এবং কোন টোপাজ ধারণ করা উচিত জেনে নিন। টোপাজ ব্যবহার করলে কি সুফল পাবেন আপনি কি জানেন? কোন রাশির জন্য টোপাজ উপকারী আপনি কি জানেন? ভালো টোপাজ পাথর কোথায় পাওয়া যায় আপনি কি জানেন? ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। টোপাজ ব্যবহার করলে কি সুফল পাবেন আপনি কি জানেন? মানুষের জীবনে বৃহস্পতি গ্রহের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব জীবনে সুখ সম্পদ সৌজন্যবোধ উদারতা এবং জনপ্রিয়তার প্রতীক হল বৃহস্পতি গ্রহ। যাদের জীবনে বৃহস্পতি গ্রহের প্রভাব ভালো তাদের ভেতরে এই গুণগুলি লক্ষ্য করা যায়। যাদের বৃহস্পতির খারাপ প্রভাব থাকে তাদের জন্য টোপাজ অত্যন্ত উপকারী। টোপাজকে বলা হয় উৎসাহ প্রদানকারী পাথর। টোপাজ পাথরের প্রথম কাজ করে সম্পদ বৃদ্ধিতে। টোপাজ ধারণে ব্যক্তিগত ও সৃজনশীলতায় শুভফল প্রদান করে। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, সঠিক সময়ে যথোচিত সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদান করবে। দ্বৈত মনোভাব পরিহার করে মনের সন্দেহ দূর করে আপনাকে বাস্তববাদী করে তুলতে এই পাথরের যথেষ্ট গুণ বিদ্যমান। টোপাজ কর্মশক্তির চিন্তা চেতনার শক্তি প্রদর্শক হিসেবে যথেষ্ট উপযোগী। টোপাজ এবং পোকরাজ পাথর এই দুটি পাথরই বৃহস্পতি গ্রহের পাথর। তাই কেউ কেউ টোপাজ পাথর ব্যবহার করে, আবার কেউ কেউ পোকরাজ পাথর ব্যবহার করে। বৃহস্পতি গ্রহের রত্ন পোকরাজ পাথরের উপরত্ন পাথর হল টোপাজ রত্ন পাথর। টোপাজ পাথর ব্যবহারে আয়ের পথে বিস্তার ঘটে এবং ব্যবসায় প্রসার হয়। ফলে নতুন নতুন সুযোগের সাথে সাথে উন্নতি আসতে থাকে। শিক্ষা ও ক্যারিয়ারে সাফল্য লাভের জন্য টোপাজ পরা উচিত। প্রশাসনিক অধিকারী, শিক্ষক, আইনজীবী, বিচারপতি ও রাজনেতাদের জন্য এই রত্ন আশীর্বাদ প্রমাণিত হতে পারে। তবে এই রত্ন স্যুট করলেই এর সুফল লাভ করা যাবে। টোপাজ দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় এবং মনোসংযোগ বৃদ্ধি করতে সাহায্য করে। তাই বিদ্যার্থীদের ক্ষেত্রে এই পাথর খুবই সুফল প্রদান করে। বিবাহিত জীবনে যাদের একে অপরের সাথে আস্থা ভালোবাসার অভাব থাকে, যাদের বিবাহিত জীবনে সুখ অনুপস্থিত, তাদের জন্য অনেক উপকার বয়ে আনতে পারে টোপাজ পাথর ব্যবহার। কঠোর পরিশ্রমের সাথে সৌভাগ্য জুড়ে গেলে সফলতা কেউ আটকাতে পারে না। কোন রাশির জন্য টোপাজ উপকারী আপনি কি জানেন? মহান আল্লাহ প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের অগণিত নিয়ামত দিয়ে থাকেন আমাদের জীবনে আরও সহজ ও সুন্দর করার জন্য। সেই অগণিত নিয়ামতের মধ্যে রাশি রত্ন পাথর একটি অন্যতম নিয়ামত হয়ে আছে তার প্রভাব ও গুণের কারণে। জ্যোতিষশাস্ত্রে ও হস্তরেখা বিজ্ঞানে টোপাজ বৃহস্পতি গ্রহের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে উপকারী, বিশেষ করে যাদের জন্ম তারিখ অনুযায়ী বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর, ধনু রাশি নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২০, মীন রাশি ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। এই রাশির জাতক জাতিকাদের শুভ রত্ন পাথর বার্থস্টোন হচ্ছে টোপাজ পাথর। বৃশ্চিক, ধনু রাশি এবং মীন রাশি ছাড়া অন্য রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা টোপাজ পাথর ধারণ করার ক্ষেত্রে অবশ্যই পরামর্শ করে ধারণ করবেন। যে কোনো রত্ন ধারণের পূর্বে অবশ্যই একজন বংশগত অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞের বা জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করে নিতে ভুলবেন না। ভালো টোপাজ পাথর কোথায় পাওয়া যায় আপনি কি জানেন? এই রত্ন পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া গেলেও শ্রীলঙ্কান টোপাজ পাথর পৃথিবী বিখ্যাত এবং এর প্রধান প্রাপ্তি স্থান। চেক রিপাবলিকে পাথরের খনি থেকে টোপাজগুলি হলুদ না হয়ে বিবর্ণ হয়ে যায়। অস্ট্রেলিয়াতে রত্ন পাথর টোপাজ পাওয়া যায়। নাইজেরিয়া, নরওয়ে, ইতালি এই দেশগুলিতে টোপাজ পাথরের বেশ কয়েকটি খনি রয়েছে। এই তিনটি দেশের পাশে আপনার ব্রাজিল এবং আমেরিকায় খনি রয়েছে। এছাড়াও আপনি পাকিস্তান, জাপান, রাশিয়া, জার্মান, তাসমানিয়াতে ছোট ছোট খনি খুঁজে পেতে পারেন। এটা মনে রাখা উচিত যে টোপাজ পাথর বিবর্ণ হতে পারে তাদের উৎপত্তি স্থানের উপর নির্ভর করে। তারা রঙিন, হলুদ বা স্বচ্ছ স্পটিক হতে পারে। আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক আসল খাঁটি অরিজিনাল শ্রীলঙ্কান হলুদ টোপাজ বা ব্লু টোপাজ পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন অথবা ভিডিওতে দেখানো নাম্বারে এখনই কল করুন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।